আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমাদের টপিক বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সমূহ। ইনফ্যান্ট্রি রেজিমেন্ট বলতে সাধারণত পদাতিক সৈন্যবাহিনীকে বোঝানো হয়, যারা শত্রুদের বিপক্ষে ভূমিতে পায়ের উপরে ভর দিয়ে যুদ্ধ করে থাকে। দে অলসো নোন অ্যাজ ফুট সোলজার অর ইনফ্যান্ট্রিম্যান। ইনফ্যান্ট্রি যোদ্ধারা ঐতিহ্যগতভাবে যুদ্ধে পায়ের উপরে নির্ভর করে থাকে, তবে বিশেষ ক্ষেত্রে পাহাড়ে উঠে তাদের যুদ্ধ করার প্রয়োজন হয়। তাদের মাউন্ট ইনফ্যান্ট্রি বলা হয়। এছাড়া বর্তমান সময়ে ইনফ্যান্ট্রি বাহিনীর মিশন ভেদে যানবাহন পরিবহনের জন্য পরিবহন বিমান, এমনকি সমুদ্রে পাড়ের জন্য নৌ জাহাজও ব্যবহার করে থাকে। এদেরকে নেভাল ইনফ্যান্ট্রিও বলা হয়। এবং যারা প্যারাশুট জাম্প করে শত্রুর অবস্থানে যুদ্ধ করে থাকে, এদেরকে এয়ারবোর্ন ইনফ্যান্ট্রি বলা হয়। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে দুটি পূর্ণাঙ্গ ইনফ্যান্ট্রি বা পদাতিক কোর আছে, যার একটি হলো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও অন্যটি হলো বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট। দা 2001 সালে সংগঠিত হয়। এই দুটি রেজিমেন্টের আন্ডারে মোট 11টি পদাতিক ডিভিশন আছে এবং 12 নম্বর পদাতিক ডিভিশনটি ধরা হয় ময়মনসিংহ আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরেট স্কুলের ট্রেনিংরত সেনা সদস্যদের। প্রথমেই আপনাদের বলে রাখা ভালো যে একটি ব্যাটালিয়নে সাধারণত 300 থেকে 1300 জন সদস্য থাকে। এছাড়াও একটি ব্রিগেডে 3000 থেকে 5000 জন সেনা সদস্য থাকে এবং একটি ব্রিগেডকে লিড করেন ব্রিগেডিয়ার। একটি ডিভিশনে ঠিক 10000 থেকে 15000 জন সেনা সদস্য থাকে এবং একটি ডিভিশনকে লিড করেন একজন মেজর জেনারেল। এবং একটি কোরে সাধারণত 20 থেকে 40000 জন সেনা সদস্য থাকে। একটি কোরকে লিড করে থাকেন সাধারণত একজন লেফটেন্যান্ট জেনারেল। বাংলাদেশের সবগুলো ইনফ্যান্ট্রি ডিভিশন ও ব্রিগেড সম্পর্কে বিস্তারিত জানবো, তার আগে আপনাদের চ্যানেল বাংলাদেশ ডিফেন্স নিউজ মিডিয়ানকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সর্বপ্রথম 46 স্বাধীন পদাতিক ব্রিগেড নিয়ে আলোচনা করব। 46তম স্বাধীন পদাতিক ব্রিগেড হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহাসিক ব্রিগেড। এই পদাতিক ব্রিগেডটি ঢাকা সেনানিবাসের এলাকায় অবস্থিত। এই ব্রিগেডটি ঢাকা ব্রিগেড নামেও পরিচিত। বর্তমান এর কমান্ডার হলেন ব্রিগেডিয়ার জেনারেল সাইদ সিদ্দিকী। নবম পদাতিক ডিভিশন। নবম পদাতিক ডিভিশন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি ডিভিশন। এটা ঢাকা জেলার সাভারে অবস্থিত। এটা বাংলাদেশের সেনাবাহিনীর সর্বপ্রথম পদাতিক ডিভিশন। এই ডিভিশনটি দেশের রাজধানী ঢাকা নিরাপত্তা বিধানের জন্য নিয়োজিত। এই ডিভিশনের আন্ডারে 71 পদাতিক ব্রিগেড ও 81 পদাতিক ব্রিগেড বিদ্যমান। দশম পদাতিক ডিভিশন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অন্যতম ইনফ্যান্ট্রি ডিভিশন। এটি বাংলাদেশের কক্সবাজারের রামুতে অবস্থিত। চট্টগ্রাম বিভাগের দুটি ডিভিশনের মধ্যে এটি একটি অন্যতম। বাংলাদেশের সামরিক বাহিনীর ফোর্সেস গোল 2030 উন্নয়নের লক্ষ্যমাত্রা হিসাবে এটি গঠন করা হয়েছিল 2015 সালে। এর আন্ডারে দ্বিতীয় পদাতিক ব্রিগেড, 65 পদাতিক ব্রিগেড, 97 পদাতিক ব্রিগেড বিদ্যমান। এবার আলোচনা করব 11 পদাতিক ডিভিশন নিয়ে। 11তম পদাতিক ডিভিশন। 11তম পদাতিক ডিভিশন হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম পদাতিক ডিভিশন। এটি বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া ক্যান্টনমেন্ট এরিয়ায় সদর দপ্তরে অবস্থিত এবং 11 পদাতিক ডিভিশনের প্রধান সদর দপ্তর। এই ডিভিশনের আন্ডারে 111 পদাতিক ব্রিগেড বিদ্যমান। এটি বর্তমানে বগুড়া সেনানিবাসের ভিতরে পদাতিক কোরের কার্যাবলী পরিচালনা করে থাকে। 17 পদাতিক ডিভিশন। 23 নভেম্বর 2016 সালে সিলেট ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী এই ডিভিশনটির উদ্বোধন করেন। ফোর্সেস গোল 2030 অনুসারে আনুষ্ঠানিকভাবে এই বিভাগটি 17 সেপ্টেম্বর 2013 সালে গঠন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জালালাবাদ ক্যান্টনমেন্টে এই ডিভিশনটির পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে এর প্রতিষ্ঠা ঘোষণা করেন। এই ডিভিশনটির আন্ডারে 360 পদাতিক ব্রিগেড, 32 ও 33 বাংলাদেশ পদাতিক রেজিমেন্ট গঠনের মাধ্যমে এই ডিভিশনটি যাত্রা শুরু করে। 19তম পদাতিক ডিভিশন, যা টাঙ্গাইলের ঘাটাইলে অবস্থিত। এই ডিভিশনটির আন্ডারে 19তম পদাতিক ডিভিশনের সদর দপ্তর, এছাড়াও 77তম পদাতিক ব্রিগেড ও 309তম পদাতিক ব্রিগেড বিদ্যমান আছে। 24তম পদাতিক ডিভিশন, যা চট্টগ্রামে অবস্থিত। চট্টগ্রাম বিভাগের দুইটি পদাতিক ডিভিশনের মধ্যে এটি একটি অন্যতম। এর প্রধান কার্যালয় চট্টগ্রামের জেলার চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত। এটি বাংলাদেশের সর্ববৃহৎ পদাতিক ডিভিশনের ভিতরে অন্যতম। এই ডিভিশনের আন্ডারে 59 পদাতিক ব্রিগেড, যা বান্দরবন সেনানিবাসে অবস্থিত, 203 পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি সেনানিবাসে অবস্থিত, 305তম পদাতিক ব্রিগেড, যা রাঙামাটি সেনানিবাসে অবস্থিত। 33তম পদাতিক ডিভিশন। 33তম পদাতিক ডিভিশন বাংলাদেশের কুমিল্লা সেনানিবাসে অবস্থিত। এই পদাতিক ব্রিগেডের আন্ডারে 44তম পদাতিক ব্রিগেড ও 101 পদাতিক ব্রিগেড বিদ্যমান। 55 পদাতিক ডিভিশন। 55 পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসে অবস্থিত। এই ডিভিশনের আন্ডারে 27তম পদাতিক ব্রিগেড, 28তম পদাতিক ব্রিগেড, 105তম পদাতিক ব্রিগেড বিদ্যমান। যশোর সেনানিবাস ব্রিটিশ আর্মি দ্বারা গঠিত হয়। আমাদের মুক্তিযুদ্ধের সময় এটি পাকিস্তান আর্মির কাছে ছিল। 6 ডিসেম্বর 1971 সালে একটি মুক্তি পায়। তারপর থেকে বাংলাদেশ আর্মি তাদের 55 পদাতিক ডিভিশন হিসেবে এটি ব্যবহার করে আসছে। 66 পদাতিক ডিভিশন। 66 পদাতিক ডিভিশন, যা রংপুর সেনানিবাসে অবস্থিত। এই পদাতিক ডিভিশনের আন্ডারে 16তম পদাতিক ব্রিগেড, 72তম পদাতিক ব্রিগেড ও 222তম পদাতিক ব্রিগেড বিদ্যমান। 7তম পদাতিক ডিভিশন। 7তম পদাতিক ডিভিশন বরিশাল সেনানিবাসে অবস্থিত। এই পদাতিক ডিভিশনের আন্ডারে 6 পদাতিক ব্রিগেড ও 62 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পদাতিক ব্রিগেড বিদ্যমান। বন্ধুরা, এই হলো মোট
বাংলাদেশ সেনাবাহিনীর 11টি পদাতিক ডিভিশন। এই ডিভিশনগুলোর আন্ডারে অনেকগুলো ব্রিগেড সক্রিয়ভাবে কাজ করে থাকে। বিভিন্ন ব্রিগেডের সদর দপ্তর আবার বিভিন্ন ক্যান্টনমেন্টে হয়ে থাকে। মোট বর্তমানে বাংলাদেশে 11টি পদাতিক ডিভিশন রয়েছে এবং 12 নম্বর ডিভিশনটি ধরা হয় ময়মনসিংহের আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরেন স্কুলে ট্রেনিংরত সেনা সদস্যদের। যুদ্ধের সময় বিশেষ পরিস্থিতিতে এই সেনা সদস্যরাও যে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে এটা সেটাই মনে করা হয়। বন্ধুরা, এ পর্যন্তই ছিল আজকের ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনে কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানান। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা নিত্য নতুন ওয়ার্ল্ড নীতি নিয়ে ভিডিও সবসময় আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। ধন্যবাদ, ভালো থাকবেন।